নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট আছে, কিছু রিউমার্স আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, সেগুলো নিয়ে আমরা মেইনলি আলোচনা করবো। এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়েও আলোচনা এই ভিডিওতে আমরা করে নেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। Guys, before we start, I need to show you the best football app, my favorite One Football. Here you can get all updates related to World Football, Indian Football and FIFA World Cup 2022 in just one tap. You can watch video highlights and you will get every updates of FIFA World Cup 2022 here. Every updates like upcoming match details, head-to-head result, possible playing 11, team news, everything. So this is the best platform for getting the World Cup updates and they are covering ISL also. Global One Football users can stream ISL also here. So guys, One Football link is in the description box. You can download it from there or you can scan the QR code in the screen and you can download One Football from there also. তো গাইস, তোমরা ওয়ান ফুটবল অ্যাপ ডাউনলোড করতে পারো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সমস্ত রকম আপডেট তোমরা এখানে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো এবার যদি মেন টপিকে আসে যায়, তো সেখানে আমরা ফার্স্টে কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো নর্থ ইস্ট কিন্তু একটা নতুন স্ট্রাইকারকে সাইন করিয়েছে, সিলভেস্টার ইকবাউন। তাদের যে নাইজেরিয়ান স্ট্রাইকার ছিল, সে তো নর্থ ইস্টে না খেলে বাড়ি চলে গেছিলো। তো তার পরিবর্তে একজন নতুন স্ট্রাইকার কিন্তু নর্থ ইস্টে এসেছে, কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডন। তাকে নর্থ ইস্ট সাইন করিয়ে নিয়েছে এবং সে নর্থ ইস্টের প্র্যাকটিসও নেমে পড়েছে। তো প্লেয়ারটার ব্যাপারে কথা বললে, প্লেয়ারটার প্রোফাইল ঠিকঠাকই লাগছে। লাস্ট যে ক্লাবে খেলছিলেন সেখানে 24টা ম্যাচে 5টা গোল আছে। তবে সিলভেস্টার ইকবাউন যেটা মেন স্ট্রাইকার ছিল নর্থ ইস্টের, যার পরিবর্তে জর্ডন উইলমার আসছে, তো তার মতো প্রোফাইল না, বাট ওভারঅল ঠিকঠাক প্রোফাইল। বাট অ্যাকচুয়ালি তিনি মাঠে নেবে কীরকম খেলেন সেটাই দেখার, কারণ এবছর আইএসএল আমরা বেশ কিছু প্লেয়ারকে দেখছি যাদের প্রোফাইল মোটামুটি ঠিকঠাকই, বাট তাদের ফিটনেস লেভেল খুব খারাপ বা তারা একদমই খেলতে পারছে না। তো সেখানে এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি কেমন খেলবে সেটা তো মাঠে নেবে তার পারফরমেন্স দেখেই বোঝা যাবে। তো এই গেল নর্থ ইস্ট নিয়ে একটা আপডেট। নেক্সট আমরা একটা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি এই মুহূর্তে লিগে দারুণ খেলছে, আনবিটেন আছে, হেভি হেভি গোল করছে, মানে পিছিয়ে পড়েও ফিরে আসছে, 4-5টা করে গোল করে দিচ্ছে। তো সেই মুম্বাই সিটি এফসি নিয়েই কিন্তু একটা খারাপ আপডেট এখন শোনা যাচ্ছে, আপডেট না এখন রিউমার বলতে পারো তোমরা, সেটা হচ্ছে যে মুম্বাই সিটি এফসির যিনি এখন বর্তমান কোচ সেই ডেস বাকিংহ্যাম, তিনি নাকি মুম্বাই সিটি এফসি ক্লাব ছাড়তে পারেন, কারণ এই মুহূর্তে তার কাছে মেলবোর্ন সিটি এফসির ক্লাবের অফার আছে। এবার মেলবোর্ন সিটি হচ্ছে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব, তো তারাও সিটি গ্রুপের আন্ডারে পড়ে মুম্বাই সিটি এফসির মতো। তো ডেস বাকিংহ্যাম কিন্তু সেই মেলবোর্ন সিটি এফসিরই অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, সেখান থেকেই মুম্বাই সিটি এফসিতে আর কি কোচ হয়ে এসেছিলেন। এবার ব্যাপারটা হচ্ছে মেলবোর্ন সিটি এফসির যিনি কোচ ছিলেন, তিনি কিন্তু ফ্রান্সে কোচিং করানোর অফার পেয়েছেন এবং ফ্রান্সে কোচিংয়ের অফার পেয়ে তিনি ফ্রান্সে চলে গেছেন। তো সেখানে মেলবোর্ন সিটি এফসির হেড কোচের পদটা কিন্তু এখন ফাঁকা আছে। তো এবার সেখানে কিন্তু ডেস বাকিংহ্যামের নাম শোনা যাচ্ছে, তো সেখানে কী হবে সেই নিয়ে কিন্তু অনেকে চিন্তিত। বাট দেখো, এখন মুম্বাই সিটি এফসি ভালো করছে, তাদের কোচ আছে, তোমার মনে হয় না মাঝপথে মুম্বাই সিটি এফসি দল ছেড়ে ডেস বাকিংহ্যাম চলে যাবে, যে জিনিসটা কিন্তু মার্কাসও বলেছে। তো মেবি হয়তো এই মরসুমটা শেষ হলে মুম্বাই সিটি এফসির কোচের পদটা বাকিংহ্যাম ছাড়তে পারে, তবে এই মুহূর্তে মুম্বাই ছেড়ে যে মেলবোর্নে চলে যাবে সেই সম্ভাবনা কমই মনে হচ্ছে। তবে দেখা যাক লাস্ট অবধি কী হয়, একটা রিউমার আছে তোমাদেরকে সেটা জানিয়ে রাখলাম। নেক্সট আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের নতুন বিদেশিদের নিয়ে মানে আপডেট আছে, নতুন বিদেশিদের নিয়ে আপডেট নেই, বাট দুজন নতুন বিদেশি আসবে সেই রকমই কিন্তু এখন খবর শোনা যাচ্ছে, যে দুটো বিদেশে কিন্তু ইস্টবেঙ্গলের চেঞ্জ হতে চলেছে, তার মধ্যে একজন কিন্তু অবশ্যই ইলিয়ান্দ্রো। তো ইলিয়ান্দ্রো যেদিন থেকে ইস্টবেঙ্গল টিমে জয়েন করেছে সেদিন থেকে শুনছি আনফিট, এখনও সে আনফিটই রয়ে গেছে। তো তার পরিবর্তে নতুন স্ট্রাইকার আসবে বলে শুনছি এবং অ্যালেক্স লিমাকেও চেঞ্জ করা হতে পারে বলে শোনা যাচ্ছে, অ্যালেক্স লিমার জায়গাতেও নতুন আর কি বিদেশি আসবে বলে শোনা যাচ্ছে। নেক্সট আমরা যদি এটিকে মোহনবাগানের কথা বলি, তো সেখানেও কিন্তু বিদেশিদের নিয়ে একটু সমস্যা আছে, লাস্ট ম্যাচে জনি কাউকে চোট পেয়েছিল। এবার নেক্সট হায়দ্রাবাদ ম্যাচটায় জনি কাউকে অ্যাভেলেবেল আছে কিনা বা জনি কাউকোর চোটের কী অবস্থা সেই নিয়ে ক্লিয়ার আপডেট কিন্তু এখনও পাওয়া যায়নি। তবে যদি জনি কাউকে অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের এই টিমটা একটা বড় ধাক্কা খাবে, কারণ এটিকে মোহনবাগানের এই টিমটা কিন্তু টোটালি জনি কাউকো, হুগো বুমোস এবং দিমিত্রি পেত্রাতোসের কম্বিনেশনের উপর ভর করে আছে। তাদের অ্যাটাক লাইনটা কিন্তু এই তিনটে প্লেয়ারের উপরেই ডিপেন্ডেন্ট। তো সেখানে যদি এদের তিনজনের মধ্যে থেকে একটা প্লেয়ারও অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের সেই কম্বিনেশনটা আসবে না, যেটা লাস্ট ম্যাচে গোয়ার এগেনস্টে আসেও নি। তো এই জন্যই আমি প্রথম দিকে বলেছিলাম যে এটিকে মোহনবাগান আর একজন প্রপার স্ট্রাইকারকে সাইন করাতে পারত। দিমিত্রি পেত্রাতোস অবশ্যই ভালো শাইনিং, বাট সে কিন্তু মেনলি স্ট্রাইকার না, মেনলি নম্বর 10 টাইপের প্লেয়ার। তো সেখানে যেদিন সে ফর্মে থাকবে বা যেদিন কম্বিনেশন প্লে ভালো হবে সেদিন ভালো দিমিত্রি পেত্রাতোস খেলবে, কিন্তু যেদিন মিডফিল্ড থেকে সাপোর্ট আসবে না বা জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি অনুযায়ী খেলাটা চলবে না, সেদিন কিন্তু এটিকে মোহনবাগানের এই টিমটা গোল করতে সমস্যায় পড়বে, যেটা কিন্তু গোয়া ম্যাচে দেখা গিয়েছে। তো সেখানে দিমিত্রি পেত্রাতোস কিন্তু পুরোপুরি অফ ছিল, কারণ সে নিচে থেকে সাপ্লাই পাচ্ছিল না।
তো এইসব ম্যাচগুলোর জন্যই কিন্তু টিমে একজন প্রপার নম্বর 9 বা প্রপার স্ট্রাইকার লাগে। একজন প্রপার স্ট্রাইকার থাকলে কি হয়, তো যেদিন এরকম অফ ডে যায় সেদিন কিন্তু সে হঠাৎ করে হাফ চান্স থেকেও গোল করে দিতে পারে, বা কখনো সেট পিস কর্নার থেকে গোল করে দিতে পারে, আউট অফ নাথিং সে একটা কিছু ক্রিয়েট করতে পারে। তো সেই জিনিসটাই কিন্তু এটিকে মোহনবাগানের এই টিমটাই মিসিং আছে, যেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম। তো প্রথম দিকে 3-4 ম্যাচ কিন্তু জোয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি অনুযায়ী চলেছে, সেই ম্যাচগুলো এটিকে মোহনবাগান সাকসেস পেয়েছে। গোয়া ম্যাচটাই চলেনি, সেই ম্যাচটাই কিন্তু এটিকে মোহনবাগানের অ্যাটাক লাইন সম্পূর্ণ অফ ছিল, গোয়ার গোলে কিন্তু একটাও শট মারতে পারেনি। তো সেই জন্যই আমার পার্সোনালি মনে হয় এই টিমে একটা স্ট্রাইকার দরকার আছে। দিমিত্রি পেত্রা তো অবশ্যই ভালো সংযোজন, তো লাস্ট ম্যাচটা বাদ দিলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু অ্যাসিস্ট করেছে, একটা হ্যাট্রিক করেছে, ভালো খেলেছে, কিন্তু একটা স্ট্রাইকার এই টিমে লাগবে। সেখানে আমার মনে হয় যেহেতু ফরিন্তিন পোগবা কোনো কাজেই আসছে না, সেও সেই ইলিয়ান্দ্রোর মতো প্রথম থেকেই আনফিট হয়ে পড়ে আছে, তো তার জায়গায় যদি এটিকে মোহনবাগান একটা স্ট্রাইকার নিয়ে আসে, প্রপার নম্বর 9 নিয়ে আসে, তাহলে কিন্তু এই টিমটার অ্যাটাকিং থ্রেট আরও বাড়বে। সেখানে দেখুন আমরা একটা জিনিস দেখেছি যে 70 মিনিটের মতো সময়ে গিয়ে হুগো বুমস কিন্তু ম্যাচ ছেড়ে দেয়, হুগো বুমস কিন্তু সেভাবে আর খেলতে পারে না, তাকে সাবস্টিটিউট করতে হয়। তবে সেই সময় জুয়ানের কাছে কিন্তু বেঞ্চে বুমসের মতো কোয়ালিটির বিদেশি প্লেয়ার কেউ থাকে না, সে তখন কী করে ম্যাকিউককে নামায়, ম্যাকিউককে নামিয়ে জনি কাউকোর জায়গাটায় তাকে পাঠিয়ে দেয়, আর জনি কাউকোকে বুমসের জায়গাটায় খেলায়। বাট যদি আর কি বেঞ্চে আর একটা প্রপার অ্যাটাকিং প্লেয়ার থাকে, তাহলে বুমসকে তুলে একটা স্ট্রাইকারকে নামাতে পারে, নামিয়ে দিমিত্রি পেত্রাতোসকে নম্বর 10 রোলটা ইউজ করতে পারে। তো সেখানে কিন্তু জুয়ান ফেরান্দোর কাছে এই অপশানগুলো খোলা থাকবে, যে জায়গাটায় কিন্তু এটিকে মোহনবাগানের একটু অপশান কম মনে হচ্ছে। তো সেখানে আই থিঙ্ক অ্যাটাক লাইনে কিন্তু এটিকে মোহনবাগানের প্লেয়ার লাগবে, এবং সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ফরিন্তিন পোগবার জায়গাতে নিয়ে এলেই বেটার হবে। কারণ এমনিতেই দেখো ডিফেন্সে তো ব্র্যান্ডন হ্যামিল খেলছে, একটা বিদেশি ডিফেন্ডার আছে, যদি ব্র্যান্ডন হ্যামিল কোনো কারণে অ্যাভেলেবেল না থাকে, সেখানে কার্ল ম্যাকিউককেও তুমি খেলাতে পারবে, তোমার কাছে আরেকজন প্লেয়ার আছে যে সেন্টার ব্যাক খেলতে পারে। তো যেখানে ডিফেন্সে মাত্র একজনই বিদেশি খেলছে, তো সেখানে দুজন ফরেন ডিফেন্ডার রেখে বিশেষ কিছু লাভ হচ্ছে না। তো তোমার অ্যাটাক লাইনে তিনজন অ্যাটাকিং প্লেয়ার খেলছে, কাউকো, বুমস এবং পেত্রাতোস, তাদের কিন্তু কোনো বিকল্প তোমার কাছে বেঞ্চে নেই। তো সেখানে যদি একটা প্লেয়ার আনঅ্যাভেলেবেল থাকে, সেখানে কাকে খেলাবে? নেক্সট ম্যাচে যদি জনি কাউকো না খেলতে পারে, সেখানে এটিকে মোহনবাগান টিম অবশ্যই সমস্যায় পড়বে। তো সেই জন্যই আমার পার্সোনালি মনে হয় যেহেতু ফরিন্তিন পোগবা কোনো কাজেই আসছে না, এবং ডিফেন্সে খেলার জন্য অলরেডি ম্যাকিউকের মধ্যে একটা প্লেয়ার আছে যে সেন্টার ব্যাক খেলতে পারে, তো আই থিঙ্ক পোগবার জায়গায় যদি এটিকে মোহনবাগানের এই টিমটা একটা প্রপার স্ট্রাইকার আসে, সে কিন্তু জুয়ানের কাছে অনেকগুলো অপশান খুলে দেবে। তো সেখানে পেত্রাতোসকেও নম্বর 10 রোলটা ইউজ করা যেতে পারে, একজন আলাদা স্ট্রাইকার থাকলে ডিফারেন্ট ফরমেশনের কথাও কিন্তু ভাবতে পারে। তো প্রত্যেক আইএসএল টিমেই কিন্তু একজন করে কোয়ালিটি বিদেশি প্লেয়ার মোটামুটি বেঞ্চে থাকে, যে পরবর্তীকালে ম্যাচে এসে ইম্প্যাক্ট ফেলতে পারে, অ্যাটাকিং প্লেয়ার। বাট এটিকে মোহনবাগানের কাছে সেই অপশানটা নেই, তো আই থিঙ্ক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এটিকে মোহনবাগানের একজন স্ট্রাইকার সাইন করানো উচিত ফরিন্তিন পোগবার জায়গাটায়। তো তোমাদের এই বিষয়ে কি মনে হয়, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।